অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত প্রিন্সিপাল হিসেবে এখানে আছেন আমাদের কক্সবাজার সরকারি কলেজের প্রফেসর কামরুল হাসান স্যার, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছের আলোকিত সকালে আমি কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। স্যার অ্যাজ লাইক অ্যাজ ওয়েল আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি বরাবরই আমাদের এই কলেজে আছেন এবং পরবর্তীতে আবার 2021 সালে আবার জয়েন করেছেন, তো আপনার প্রিন্সিপাল হিসেবে স্যার আমাদের কক্সবাজার সরকারি কলেজে আপনি জয়েন করাতে স্যার আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা আপনি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি, সম্মানিত স্যার। জি, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আপনি এসেছেন আমাদের কথা শুনলে। আমি আসলে কক্সবাজারের সন্তান, কক্সবাজারের সন্তান, কক্সবাজারে 93 সালে কক্সবাজার কলেজে জয়েন করি। এই বছরের ফেব্রুয়ারি মাসে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নিয়েছি। এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় যে এলাকার ছেলে কলেজকে সেবা দেওয়ার একটা সুযোগ পেয়েছে। ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি প্রফেসর কামরুল হাসান স্যারকে, আমাদের কক্সবাজার কৃতি সন্তান হিসাবে আমাদের এই কৃতি কলেজের একজন অ্যাডভান্টেজ দিয়ে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। 1993 থেকে স্টিল নাও অধ্যাপক পর্যন্ত উনি আমাদের একজন অনারেবল প্রিন্সিপাল হিসাবে আছেন। আমি বলতে চাচ্ছি যে আফটার অল 93 আমরা হচ্ছে যে আমি এসএসসি কমপ্লিট করেছি 92 93 সালে, আমি আগ্রাবাদ চট্টগ্রাম আগ্রাবাদ স্কুল থেকে, এরপর পরবর্তীতে আপনার বিএফ সায়েন্স কলেজ চট্টগ্রাম থেকে, এরপর অনার্স অফ চিলড্রেন ইউনিভার্সিটি থেকে। তো একজন সিনিয়র প্রিন্সিপাল হিসেবে স্যার আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য স্যার আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষা জাতি মেরুদণ্ড, এই প্রসঙ্গে স্যার আপনি মূল কনসেপ্টটি একটু তুলে ধরবেন। বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ, প্রযুক্তি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং এই প্রযুক্তির ভিত্তি হচ্ছে শিক্ষা। শিক্ষায় একটা জাতি যত বেশি এগিয়ে যাবে দেশ তত এগিয়ে যাবে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যে শিক্ষাকে অস্বীকার করে, শিক্ষাকে দাবিয়ে রেখে কোনো জাতি কখনো এগিয়ে যেতে পারে না। ভিউয়ার্স, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ ন্যাশন, শিক্ষা জাতি মেরুদণ্ড সম্পর্কে আপনি যে কথাটা তুলে ধরেছেন আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপনার 100তম জন্মবার্ষিকী যাচ্ছে। আপনি জানেন যে আমাদের ফান্ডামেন্টাল সিচুয়েশনের মধ্যে কিন্তু 100তম জন্মবার্ষিকী শুরু হয়ে যাচ্ছে, আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ করনা, আমাদের মমতা মহিমা চরণিত শেখ হাসিনা কোভিড সিচুয়েশনকে সামনে রেখে আরও এক বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। তো মুজিবর্ষের কনসেপ্ট নিয়ে স্যার আপনাদের কনসেপ্টটা কী ছিল সেটা আমি জানতে চাচ্ছি, একজন কিংবদন্তি প্রিন্সিপাল হিসাবে মুজিবর্ষকে সামনে রেখে, সম্মানিত স্যার। কক্সবাজার কলেজ সামুদ্রিক সৈকত, সৈকতনগরী কক্সবাজার, কক্সবাজার কলেজের বৃহৎ, কক্সবাজারের একটা বৃহৎ কলেজ এই কক্সবাজার কলেজ। আমরা এই কলেজে যেমন শতবর্ষে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছি, করোনাকালীন করোনার কারণে কিছুটা বিঘ্ন হলেও মোটামুটি আমরা ছাত্রছাত্রীরা যেহেতু জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আমরা করোনাকালেও যে প্রোগ্রামগুলো হাতে নিয়েছি খুব সুন্দরভাবে আমরা অনুষ্ঠানগুলো চালিয়ে নিয়েছি এবং ছাত্রছাত্রীদের মধ্যে স্বতঃস্ফূর্ততা ছিল এবং আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে যে এই সময়ের শিক্ষার্থীরা তারা যেন আমাদের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারে, ইতিহাস অনেকদিন যাবৎ আসলে আমরা ইতিহাস থেকে ইতিহাস বিকৃতিতে ছিলাম, ইতিহাস থেকে দূরে ছিলাম, তো আমরা এখন চাচ্ছি যেহেতু সুযোগ এসছে ইতিহাসকে, সঠিক ইতিহাসকে তুলে ধরার, সুতরাং আমরা চেষ্টা করেছি এবং চেষ্টা করে যাচ্ছি আমাদের ছাত্রছাত্রীরা, আমরা আমাদের সন্তান সন্ততিরা যেন সঠিক ইতিহাসটা জানতে পারে স্বাধীনতার। কামরুল হাসান স্যার আমাদের অসরান্তর্ম আলোকিত প্রিন্সিপাল, আমাদের কক্সবাজার গৌরব, উনি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী সম্পর্কে যে কথাটা তুলে ধরলেন, আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার সাথে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মমতা মহিমা চরণিত শেখ হাসিনাকে এবং তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি একটু স্যার ফ্লাশব্যাকে যাব, সেটা হচ্ছে যে আমাদের মমতা মহিমা চরণিত শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র সজীব অজিত জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021-41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে, তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য কিন্তু আজকে আমরা ডিজিটালের দ্বার প্রান্তে চলে আসছি। ওভারঅল আমি স্যার একজন কিংবদন্তি প্রিন্সিপাল হিসাবে আমাদের কক্সবাজার সরকারি কলেজের ডিজিটাল বাংলাদেশের মিশন পয়েন্ট 2041-কে সামনে রেখে আজকে যে আমরা একটা ডিজিটালের পরিবর্তন দেখতে পাচ্ছি এবং শিক্ষাক্ষেত্রে যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি সেই কনসেপ্টটা নিয়ে আলোচনা করবেন সোনালদহ প্রিন্সিপাল স্যার।
আমরা এই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে যাচ্ছি, তারই ধারাবাহিকতায় কক্সবাজার কলেজেও আমরা প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার নেতৃত্বে আমরা 3টা কম্পিউটার ল্যাব পেয়েছি, বিশেষ করে শেখ রাসেল কম্পিউটার ল্যাব। এবং আমি জানাতে আনন্দবোধ করছি যে কয়েকদিন আগেই আমরা কক্সবাজার জেলায় আমাদের কক্সবাজার কলেজের যে শেখ রাসেল কম্পিউটার ল্যাব, এটা জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এটা আমাদের জন্য খুবই গৌরবের বিষয়। আমরা প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে যাচ্ছি। এবং রিসেন্টলি আমি একজন কম্পিউটার আইসিটি বেসড একজন শিক্ষক পেয়েছি। এর আগেও আমরা আইসিটি চালিয়ে গিয়েছি ডিপ্লোমা করিয়ে, আমার যে শিক্ষকরা ছিলেন তাদেরকে ডিপ্লোমা করিয়ে এনে আমরা কোনোরকমে চালিয়ে যেতাম। কিন্তু আমরা জননেত্রী শেখ হাসিনার আমলে, প্রধানমন্ত্রীর আমলে আমরা আইসিটি বেস্ট একজন শিক্ষক পেয়েছি, শেখ রাসেল কম্পিউটার ল্যাব পেয়েছি, এছাড়াও আমাদের ভাষা শিক্ষা ল্যাব প্রতিষ্ঠিত হয়েছে কক্সবাজার কলেজে। এগুলো আমি মনে করি আমাদের নেত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে এবং জননেত্রীর সুযোগ্য সন্তান সজীব ওয়াজের জয়ের চিন্তা চেতনারই ফসল। আমরা প্রযুক্তিগত দিক দিকে এগিয়ে যাচ্ছি, আশা করছি ভবিষ্যতে আমরা আরও এগিয়ে যাব। ভিউয়ার্স, আমি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালের জেলা প্রতিনিধি হিসেবে কক্সবাজার থেকে আমি তুলে ধরেছি আমাদের কিংবদন্তি প্রফেসর কামরুল হাসান স্যার, যে কথাটা বললেন, উনি ডিজিটাল বাংলাদেশ মিশন 2021-কে সামনে রেখে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং ওনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজ জয় সাহেবকে। আমি আমার চ্যানেল থেকে আমি আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ জীবন কামনা করছি। পরক্ষণে স্যার, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনারা একজন আলোকিত এবং প্রিন্সিপাল এবং কিংবদন্তি প্রিন্সিপাল হিসাবে প্রফেসর কামরুল হাসান স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, একজন শিক্ষার্থী ভালো রেজাল্টের ক্ষেত্রে একজন শিক্ষার্থী, একজন অভিভাবক এবং টিচারের কী ধরনের পারফরমেন্স থাকলে আমরা ভালো রেজাল্ট আশা করতে পারি? সনন্দন প্রিন্সিপাল স্যার, আসলে শিক্ষার কথা যদি বলি, শিক্ষার দুটো দিক আছে, একটা হচ্ছে পরিমাণগত দিক আর একটা হচ্ছে গুণগত দিক। পরিমাণগত দিক দিয়ে মোটামুটি আমরা বলা যায় যে বেশ এগিয়ে গিয়েছি স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত। আমাদের শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক দূরে এগিয়েছি। এখন আমাদের যেটা নিয়ে ভাবতে হচ্ছে সেটা হচ্ছে গুণগত শিক্ষায় আমরা কতটুকু এগিয়ে যাচ্ছি, বিশেষ করে প্রযুক্তিগত দিকটা এবং হাতে কলমে শিক্ষা যেটা সেটার ক্ষেত্রে আমরা কতটুকু এগিয়ে যাচ্ছি। আপনি জেনে খুশি হবেন যে সিডিবি প্রজেক্ট বলে সাম্প্রতিক একটা প্রজেক্ট চালু হয়েছে, সেই প্রজেক্টের আওতায় আমরা একটা 4 কোটি টাকার প্রজেক্ট পেয়েছি, যে প্রজেক্ট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বিশেষ করে সায়েন্স ল্যাবগুলো উন্নত হচ্ছে, আমাদের কম্পিউটার ল্যাবগুলো আরও উন্নত হচ্ছে এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, যেগুলো শিক্ষা সহায়ক যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিগুলো আমরা পাচ্ছি এবং সেগুলোর সহায়তায় আমরা গুণগত শিক্ষাকে নিশ্চিত করার পর্যায়ে চলে এসেছি। এবং আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সামনে আরও এগিয়ে যাব। ভিউয়ার্স, প্রফেসর কামরুল হাসান স্যার যে কথাটা একজন প্রিন্সিপাল হিসেবে তুলে ধরলেন, উনি বলতে যাচ্ছেন যে গ্রন্থগত বিদ্যার পরে হস্তে ধন, নয় বিদ্যা নয় ধন ফলে প্রয়োজন। উনি বলতে যাচ্ছেন যে আমাদের গুণগত বিদ্যা যেটা আমাদের দরকার এবং আইসিটি যেটা জিনিসটা আমাদের দরকার, ইতিমধ্যে আমরা এটা পেয়েছি এবং সিডিবি থেকে আমরা অনেক কিছু করতে পারছি। সেই সুবাদে উনি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্য কন্যা আমাদের বর্তমান সরকার মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং আমাদের যে শেখ রাসেল ল্যাব, আমাদের 3টা ল্যাব যেটা হয়েছে, এটা রিগার্ডিং আমাদের ফার্স্ট পজিশনের মধ্যে যে রিওয়ার্ড পেয়েছে সেক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরক্ষণে স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, একজন আলোকিত প্রিন্সিপাল এবং কিংবদন্তি প্রিন্সিপাল হিসাবে স্যার, আগামী প্রজন্মে যারা এখন প্রফেসর লেভেলে আছেন বা লেকচারার লেভেলে যারা আছেন, আগামীতে যারা প্রিন্সিপাল হবে বা যারা স্টুডেন্ট লাইফ কেটে আগামী প্রজন্মেতে শিক্ষকতাকে বেছে নিয়েছে, সে তাদের উদ্দেশ্য করে আপনার বাল্য জীবন এবং শিক্ষা জীবনের কথাটা তুলে ধরবেন সম্মানিত আলোকিত প্রিন্সিপাল ধর্ম কামরুল হাসান স্যার? আমি যেটা মনে করি, আসলে শিক্ষকতা পেশাটা অন্য পেশা থেকে একটা পৃথক পেশা। অন্য পেশার তুলনায় আমি কোনো পেশাকে খাটো করে বলছি না, তবে শিক্ষকতা পেশাটা এটা অন্তর থেকে চলে না আসলে এই শিক্ষকতা পেশাটাকে আসলে সাকসেসফুল করানো যাবে না। শুধু সিলেবাস নিয়ে ভাবলাম আমি, আমার ছাত্রছাত্রীকে সন্তান তুল্য যদি আমি ভাবতে না পারি, তাইলে কিন্তু আমার পক্ষে
রুটিন মাফিক শুধু কিছু দেওয়া ছাড়া আর কিছুই থাকবে না। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমি একজন শিক্ষক, আমাকে বুঝতে হবে আমি জাতি গঠনের কারিগর, তাহলে জাতি গঠনের কারিগর হিসাবে আন্তরিকতা দিয়ে আমাকে শিক্ষা পেশাটাকে গ্রহণ করতে হবে। এটাকে শুধু চাকরি মনে করলে আমি মনে করি আমার শিক্ষা পেশাটা, শিক্ষকতা পেশাটা যথার্থ হবে না। সাক্ষাৎকারের শেষ পয়েন্টে চলে আসছি, চায়ের ফাঁকে ফাঁকে সাক্ষাৎকারে যে কথাটা আপনি তুলে ধরেছে পরবর্তীতে আমি আমার কিংবদন্তি আলোকিত শ্রোতীয় স্যার আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হোয়াটস ইউর নেক্সট গোল অ্যান্ড নেক্সট ড্রিম, আগামী দিনের স্বপ্নের কথা তুলে ধরবেন স্যার আপনি। বর্তমানে আমার কক্সবাজার কলেজে 13টা সাবজেক্টে অনার্স রয়েছে, 6টা সাবজেক্টে মাস্টার্স রয়েছে। মোটামুটি উচ্চতর শিক্ষার ক্ষেত্রে কক্সবাজার কলেজ, কক্সবাজার জেলা অগ্রণী ভূমিকা পালন করছে। এই ক্ষেত্রে আমার চিন্তা হচ্ছে যে কক্সবাজার কলেজকে ইউনিভার্সিটির মানের সেই মানে যদি নিয়ে যাওয়া যায় এবং কক্সবাজার জেলার পিছিয়ে পড়া একটা জেলা, যদিও এটা পর্যটন নগরী, সুতরাং পর্যটন নগরীর জন্য উপযুক্ত, যেহেতু বিদেশি থেকে শুরু করে বিভিন্ন জেলার লোকজন কক্সবাজারে বেড়াতে আসে, এই এই কলেজটাকে একটা দৃষ্টিনন্দন কলেজে পরিণত করা যায় কি না এবং সারা দেশের জন্য এই কলেজটা একটা মডেল কলেজ হিসাবে পরিণত করা যায় কি না, এই হচ্ছে আমার চিন্তা চেতনা। আউটস্ট্যান্ডিং প্লেজার, আমাদের প্রফেসর কামরুল হাসান স্যার আমাদের প্রিন্সিপাল হিসেবে যে কথাটা তুলে ধরলেন, আমরা সরাসরি আমাদের বর্তমান সরকার মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং তার সাথে আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করছি। স্যারের যে গোলটা আছে যে আমাদের সরকারি কলেজটা আগামী দিন আমরা বিশ্ববিদ্যালয় রূপান্তরিত করার যে চিন্তাভাবনা, এটা যাতে আমরা অ্যাচিভমেন্টটা যাতে লাঘব করতে পারি, সেই সুবাদে আমি স্যার যে মূল ড্রিম এবং স্বপ্নটাকে তুলে ধরেছে। আমি যদি স্যার সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমি কবির ভাষায় বলবো, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটি সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো কত ছিল, আমি একজন আমার দেখা আলোকিত কিংবদন্তি প্রিন্সিপাল প্রফেসর কামরুল হাসান স্যারের সাক্ষাৎকার নিচ্ছি। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 11:15 আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেন অনারেবল প্রিন্সিপাল কামরুল হাসান স্যারের সাক্ষাৎকারটি www.brightnews99.com এবং টিভি নেটওয়ার্ক হিসাবে থাকেন জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে। আমি কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে আমি সাংবাদিক পরাদ বিদায় রেখা টানছি। শ্রদ্ধেয় স্যার আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।